হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যারা প্রার্থী আছো তাদের মনে একটি প্রশ্ন বারবার জাগছে যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবেলের এবার কি হাইট অনুযায়ী ওয়েট লাগবে যদি হাইট অনুযায়ী ওয়েট লাগে সেক্ষেত্রে মিনিমাম ওয়েট কত লাগবে এবং ম্যাক্সিমাম ওয়েট কত লাগবে সে সম্পর্কে তোমাদের কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম তোমাদের একটু জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রোভাইড করে দিয়েছে তুমি যদি এখনও পর্যন্ত তোমার অ্যান্সার কি ডাউনলোড না করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে এখনও পর্যন্ত তার জন্য তোমাকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসার পর তুমি কিন্তু তোমার অ্যান্সার কিটি ডাউনলোড করতে হবে এই অ্যান্সার কিড ডাউনলোড করার পর তুমি দেখবে এবং মিলে মিলে দেখার পর তোমার যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভুল দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটি অফিসিয়াল মেল আইডি দিয়েছে সেই মেল আইডি তুমি কিন্তু অবশ্যই মেল করতে পারবে এই যে অ্যান্সার কি সেটা কিন্তু থাকবে তিন বারো দু থেকে সাত দিন পর্যন্ত তো এই সাত দিনের মধ্যে তোমাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে তো এবার বন্ধু আসা যাক তোমাদের যে হাইট ওয়েটের যে চার্ট সেটি আমরা দেখে নেব তার জন্য আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করব যেটি আমাদের অ্যাপ্লাই করার সময় বের হয়েছিল সেই নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করে নেব তো এখানে গেট গেটেলসে ক্লিক করে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর সেখানে আমরা দেখবো কোথাও কি বলা হয়েছে হাইট অনুযায়ী ওয়েট উল্লেখ করা হয়েছে কোথাও তো তার জন্য আমরা নিচে দিয়ে চলে যাব নিচে যাওয়ার পর তোমরা দেখতে হবে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছ তিন নম্বরে ই এখানে যে পয়েন্টটি আছে তিন নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে তো এখানে ই নম্বরে যেটি দেওয়া আছে দেখতে পাচ্ছো তোমাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু দেওয়া হয়েছে কোথাও কিন্তু ম্যাক্সিমাম উল্লেখ করা হয়নি শুধুমাত্র তোমাদের মিনিমাম কী চাওয়া হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি মেল ক্যান্ডিডেট যে সমস্ত পুরুষ কনস্টেবলের প্রার্থী আছো তাদের জন্য যদি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে একশো সাতষট্টি এবং তার সাথে তোমাদের ওয়েট লাগবে সাতান্ন কেজি মিনিমাম কিন্তু এটি চাওয়া হয়েছে একশো সাতষট্টি ওয়েট থাকলে তোমাদের কিন্তু সাতান্ন কেজি অবশ্যই ওয়েট হতে হবে এর কম হলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে না ঠিক আছে এবং তোমাদের যে বুকের ছাতি সেটি মিনিমাম আটাত্তর সেমে হতে হবে এবং তারপরে কিন্তু ফুলি সেটি কিন্তু পাঁচ সেমি বাড়াতে হবে তিরাশি সেমে হতে হবে তো এই ছিল তোমাদের পুরুষ কনস্টেবলের সাধারণ ক্যান্ডিডেট জন্য হাইট এবং ওয়েটের তালিকা এবং গোর্খা গারোয়ালি রাজবংশী এবং সিরুল ট্রাইব যারা আছো তাদের হাইট মিনিমাম লাগবে একশো ষাট সেমি এবং ওয়েট লাগবে তিপান্ন কেজি এবং তার সাথে তোমাদের যে বুকের ছাতি সেটি মিনিমাম তোমাদের ছিয়াত্তর সেমি হতে হবে এবং ফুলিয়ে সেটা কিন্তু একাশ সেমি হতে হবে তোমাকে কিন্তু এখানেও পাঁচ সেমি ফোলাতে হবে তো এই ছিল মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট ওয়েটের তালিকা অফিসিয়ালভাবে তো এখানে কিন্তু কোনো জায়গাতেই বলা হয়নি যে ম্যাক্সিমাম ওয়েট কত লাগবে সেটা কিন্তু কোনো জায়গাতে বলা হয় না তোমাদের মিনিমাম হাইট ওয়েটের তালিকা এখানে কিন্তু দেওয়া হয়েছে যে তোমাদের যদি একশো ষাটষট্টি সেমি ওয়েট হয়ে সরি হাইট হয়ে থাকে সেক্ষেত্রে সাতান্ন কেজি ওয়েট হতে হবে এবং এটি কিন্তু মিনিমাম এবার আসা যাক লেডি কনস্টেবেল লেডি কনস্টেবেলে তোমাদের যে সাধারণ ক্যান্ডিডেট আছো তাদের একশো ষাট সেমি হাইট হতে হবে এবং সাথে কিন্তু ঊনপঞ্চাশ কেজি ওজন হতে হবে এবার ঊনপঞ্চাশ কেজি থেকে যদি বেশি হয় তাতে কোনো প্রবলেম নেই যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে তোমাদের এবং যারা গোর্খা গারোয়ারি রাজবংশী এবং শিরুল ট্রাইব আছে মেনলিদের জন্য তাদের তোমাদের হাইট লাগবে একশো সেমি এবং ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি তো এই ছিল হাইট ওয়েটের তালিকা তো এখানে কিন্তু কোনো জায়গাতে তুমি দেখতে পাবে না যে তোমাদের ম্যাক্সিমাম কত চাওয়া হয়েছে সেটা কিন্তু বলা হয়নি এখানে একদমই না এবং তোমাদের মাঠ যেটা হবে পুরুষ ক্যান্ড কনস্টেবলের জন্য ষোলোশো মিটার সমস্ত ক্যান্ডের জন্য এসসি এস টি ও বিসি সবারই ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার রান করতে হবে এবং সেটা কিন্তু ছ মিনিট ত্রিশ সেকেন্ডে কিন্তু রান করতে হবে তো রান যারা এখন প্র্যাকটিস করতে শুরু করো নয় তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে শুরু করে দাও খুবই অল্প সময় আছে কিন্তু হাতে মাত্র এবং লেডি কনস্টেবলের মাঠ কিন্তু আটশো মিটারে হয় সেখানে তোমাদের চার মিনিট টাইম দেওয়া হয় চার মিনিটের ভেতরে কিন্তু তোমাদের আটশো মিটার কভার করতে হবে তো এই ছিল হাইট ওয়েটের যে তোমাদের ফান্ডা সেটা কিন্তু ছিল তো অথচ টেনশন না করে তোমরা কিন্তু অবশ্যই ছুটতে শুরু করে দাও তার সাথে কিন্তু মেনের প্রিপারেশন নিতে থাকো তো যে অনেকজন বলছে যে হাইট ওয়েট জন্য ওয়েট লাগবে হাইট অনুযায়ী ওয়েট লাগবে এটা কিন্তু নয় তোমাদের মিনিমাম হাইট কিন্তু একশো সাতষট্টি চাই ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো ষাট এই হাইট থাকলে এবং তার সাথে যদি সাতান্ন কেজি ছেলেদের ওজন থাকে এবং মেয়েদের উনপঞ্চিশ কেজি ওজন যদি থাকে তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে ম্যাক্সিমাম ওয়েটের কথা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা হয়নি বারবারও কিন্তু এটা আমরা বলছি তো অযথা টেনশন না করে তোমরা নিজেদের কাজ করে যাও তোমাদের রেজাল্ট কিন্তু খুবই তাড়াতাড়ি প্রকাশ হচ্ছে এই মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এটা কিন্তু গ্যারান্টি তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং